হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান সেকেন্ড, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হেলথ, হেয়ার অ্যান্ড ফিটনেস, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেই বিষয়টা সেটা হচ্ছে অনেকেই আমাকে আস্ক করছে নাওয়েডেজ যে আপনি কিভাবে মেনটেন করেছেন আপনার হেয়ার, দাদা তুমি কিভাবে আপনার তোমার হেয়ারকে তুমি কিভাবে মেনটেন করে আসছো। এবং অনেকের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে আমার হেয়ার বোধহয় আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, কিংবা ট্রান্সপ্লান্টেড হেয়ার, কিংবা পিআরপি করিয়েছি। তো অনেকেই আপনারা দেখেছেন যে আমার যে হেয়ার আছে সেই হেয়ারের সাথে আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর সাথে এখনকার ভিডিওগুলোর অনেক তফাৎ হয়তো আপনারা খেয়াল করেছেন। তো আমি একটাই কথা বলবো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। এবং সবার আগে বলে রাখি, শীতের সকাল এবং খুব ঠান্ডা, এবং এই টাইমটা কিন্তু এক্সারসাইজের জন্য খুব একটা পার্টিকুলার এবং ভালো সময়। তো আপনারা অবশ্যই নিজেদেরকে ফিট রাখতে গেলে, আপনাদের হেলদি হেয়ারকে আরও হেলদি রাখতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই একটা ফিটনেসের মধ্যে থাকতে হবে এবং আপনাদের একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। তো গুড মর্নিং দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি যেটা আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, প্রচুর আমি মেসেজ পেয়েছি, মানে আমি লাস্ট 15-20 ডেজ এরকম 15-20 ডেজের মতো প্রচুর মেসেজ পাচ্ছি যে অনেকেই ভাবছে যে আমার বোধহয় ট্রান্সপ্লান্টেড হেয়ার, আমি বোধহয় ইমপ্লান্টেশন করিয়েছি, হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি, কিংবা পিআরপি নিয়েছি। তো সেরকম কিছুই নয়, আমি বলেছিলাম একটা ভিডিওতে যে আমি ভাবছি হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো, কিন্তু আফটার দ্যাট আমি যেভাবে মেনটেন করেছি হেয়ারকে সেভাবে পরবর্তীকালে আমার মনে হয়নি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোটা দরকার বলে। কিন্তু আমি কিছুটা এক্সপেরিমেন্ট করতে চাই আমার নিজের উপর, কারণ আমি যেভাবে মেনটেন করেছি, মেবি হয়তো সকলে, আমি আই ডোন্ট নো সকলে মেনটেন করতে পারবে কি না বা করছে কি না, কারণ সবারই একটা বিজি শিডিউল আছে লাইফে, সবাই বিভিন্নভাবে ব্যস্ত থাকে লাইফে। তো নিজেকে মেনটেন করা, নিজেকে ফিটনেসের মধ্যে রাখা, নিজেকে এক্সারসাইজের মধ্যে রাখা, নিজেকে যোগার মধ্যে রাখা, এবং একটা ডায়েটিং তৈরি করা, তো এই জিনিসগুলো সকলে সেম ওয়েতে পেরে উঠতে পারে না, কারণ সকলে সেরকম শিডিউল তৈরি করতে পারে না, সেরকম রুটিন তৈরি করতে পারে না একটা লাইফের। তো আমি আজকে জাস্ট শেয়ার করব আপনাদের সাথে যে আমি কিভাবে কি ইউজ করেছি, কি কি ব্যবহার করেছি, কি কি অ্যাপ্লাই করেছি আমার নিজের হেয়ারের উপর, আমার স্ক্যাল্পের উপর, এবং আমার লাইফস্টাইলের উপর আমি কিভাবে নিজেকে মেনটেন করেছি। তো চলুন, সবার আগেই আমি যেটা বলবো, যেটা আমি আই ইউজ টু টেক, সেটা হচ্ছে মিনক্সিডিল। মিনক্সিডিল হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশনকে প্রচুর মাত্রায় বাড়িয়ে দেয়। যারা জানেন না আমি তাদের জন্য বলছি, অনেকেই জানেন যে মিনক্সিডিল জানেন, আমি শেয়ারও করেছিলাম একটা ভিডিওতে, মিনক্সিডিল হচ্ছে মোর এ 5% আমি নিচ্ছি। এবং আগে আমি মিনটপ 10 নিতাম, মিনটপ USP 10% নিতাম, এবং তার সাথে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, মানে মেনলি যেটা আমি নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে বায়োটিন, ভিটামিন B7, এবং তার সাথে ফলিক অ্যাসিড, ভিটামিন B9। ওকে, তো আপনি এই দুটো নেওয়ার থেকে, আলাদা আলাদা করে নেওয়ার থেকে, আমি যেটা আমি নিই সেটা হচ্ছে মাল্টিভিটামিন। অ্যাবটের ফলিয়ার খুব ভালো আসে, আমি অ্যাবটের ফলিয়ার নিয়েছি, কেরাগ্লো মেন নিয়েছি। তো মোট কথা, মাল্টিভিটামিন আপনি দেখবেন যার মধ্যে একটা ব্যালেন্স, আপনি ভিটামিন, নিউট্রিশিয়ান, প্রোটিন, সব কিছু, আয়রন, জিঙ্ক সব কিছু পাবেন, সেরকম একটা নেওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে সাথে আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে ডার্মারোলার, আপনার যে এফেক্টেড এরিয়া আছে সেই এফেক্টেড এরিয়াতে মাইক্রো নিডল ডার্মারোলার কিন্তু আপনি ব্যবহার করবেন, আপনি ইউজ করবেন। মাইক্রো নিডল ডার্মারোলার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে আমার যেটা মনে হয়েছে, আমার লাইফে, আমার লাইফস্টাইলে, এবং আমার হেয়ার রিগ্রোর ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো, মানে রোল প্লে করেছে, আমি এটাই বলতে চাইছি। তার সাথে সাথে আমি যেটা, মানে আমি রেগুলার আমি নিই না এটা,
জাস্ট আমি মনে করুন যে আমি মাঝে মধ্যে নিয়েছিলাম, যেরকম সপ্তাহে ধরুন 1 কিংবা 2 দিন রেগুলার আমি কিন্তু নিইনি। এটা এটা আমার মনে হয়েছে, আমি কোনো ডক্টরের সাথে, আমি অনেক ডক্টরের সাথে কনসাল্ট করেছি, কিন্তু আমার মনে হয়েছে আমার লাইফস্টাইলের উপর এটা প্রযোজ্য হতে পারে। তো আমি ফিনাস্টারাইড নিয়েছি, সপ্তাহে 1 কি 2 দিন আমি ফিনাস্টারাইড নিতাম, রেগুলার কিন্তু আমি নিতাম না। বাট আপনারা কিন্তু ফিনাস্টারাইড নিতে যাবেন না, আমি কখনোই বলবো না যে আপনাদেরকে ফিনাস্টারাইড নিতে, যদি নিতেই হয় তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, আপনার কসমেটোলজিস্ট, আপনার ডার্মেটোলজিস্ট, আপনার যে ফিজিশিয়ান আছেন, জেনারেল ফিজিশিয়ান আছেন, তাদের সাথে কনসাল্ট করে নেবেন যে এটা কি আমি নিতে পারি কি না, আমার কি কোনো সাইড এফেক্ট হতে পারে কি না এর থেকে। কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে, সকলের যে সাইড এফেক্ট হয় এর কোনো মানে নেই। অনেকে বলছে সাইড এফেক্ট হয়েছে, আবার অনেকে বলছে না আমার একদম হয়নি, কিন্তু আমার ক্ষেত্রে আমি ফিল করেছি আমার কোনো সাইড এফেক্ট হয়নি। আমি প্রথম দিকে রেগুলার নিতাম, তারপর ধীরে ধীরে এটাকে কমিয়ে দিয়ে আমি অন্য জিনিসগুলোতে ফোকাস করেছি। তো আমি এই জিনিসগুলোই কিন্তু মেনলি নিয়ে আসছি এবং আমি এটা কন্টিনিউ করছি। এবং যে শ্যাম্পুটা, যে শ্যাম্পু আমি ইউজ করি, সেই শ্যাম্পু হচ্ছে, আমি আপনাকে বলে দিই, আয়ুর্বেদিক আমি শ্যাম্পু ইউজ করি, হার্বাল শ্যাম্পু ইউজ করি। এটা হচ্ছে, আমি কোনো ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট আমি এখানে করতে চাইছি না, কিন্তু আমি আপনাকে জাস্ট বলবো যে আপনি আয়ুর্বেদিক হার্বাল শ্যাম্পু আপনি ইউজ করতে পারেন। ওকে, আপনি, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে হিমালয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু আমি ইউজ করি, যেটা আমার মনে হয় যে আমার ক্ষেত্রে অনেকটা স্যুট করেছে, আমার এটা, আমার ভালো লাগছে ইউজ করে এবং হেয়ার ফল, হেয়ার লস অনেকটাই কমেছে। তার সাথে আমি যেই যেটা ইউজ করি, যেই অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে ইহাবস বন্ড, এর উপরেও আমি একটা অনেক ভিডিও বানিয়েছিলাম অনেক আগে, যেটা আমার খুব ইমপ্রেসিভ মনে হয়েছিল, খুবই ছোট একটা শিশিতে আসে। সেটা আপনি অন্য কোনো হেয়ার অয়েলের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কিংবা ডিরেক্টও আপনি অ্যাপ্লাই করতে পারেন বাই ইয়োর ফিঙ্গার। ওকে, আপনি আপনার এফেক্টেড এরিয়াতে অ্যাপ্লাই করতে পারেন এবং জাস্ট জেন্টলি মেসেজ করতে পারেন, এবং তার ফলে কিন্তু সেই জায়গায় ব্লাড সার্কুলেশন বাড়বে এবং এর স্মেল এক একজনের কাছে এক এক রকম লাগে, আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, অনেকে বলছে এটা স্মেল খুব একটা ভালো না, এটাকে ইউজ করা যেতে পারে না। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সকলের ক্ষেত্রে যে সমানভাবে জিনিসটা হবে সেরকম কিছু নয়। তো আমি এই জিনিসগুলো কিন্তু ইউজ করছি, অ্যাপ্লাই করছি। এবার আমার লাইফস্টাইলের ক্ষেত্রে বলবো, আমি কিন্তু ভেজিটেরিয়ান লাইফস্টাইল লিড করি, কমপ্লিটলি আই এম ভেজিটেরিয়ান, আমি কিন্তু ভেজের উপরে থাকি, ননভেজ একদমই খাই না, প্রথম থেকে নয়, আমি পরে ননভেজ ছেড়ে দিয়েছি। বাট সকলকে আমি বলছি না যে আপনারা ননভেজ ছেড়ে ভেজ হয়ে যান। ওকে, তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা করছি এবং তাতে আমি ভালো রেজাল্ট পেয়েছি। এবং যেই আমার যেটা মনে হয়েছে যে ননভেজ একটা হিট জেনারেট করে বডিতে, ওকে, তো সেই সেটাকে আমি কমানোর জন্য আমি কিন্তু ভেজিটেরিয়ান লাইফস্টাইলকে আমি অ্যাকসেপ্ট করেছি। তবে না, আমি সকলকে বলবো না যে আপনারা ননভেজ ছেড়ে ভেজে চলে আসুন, সেটা আপনাদের নিজস্ব চয়েস, নিজস্ব পছন্দ। মোট কথা, আপনার বডি যদি কনজিউম করতে পারে ভিটামিন, প্রোটিন, নিউট্রিশিয়ান, যদি এগুলো যদি কনজিউম করতে পারে, সেটা যেখান থেকেই হোক না কেন, আপনার ব্যালেন্স দরকার, আপনার বডির যতটুকু দরকার, সেই যতটুকু চাহিদা, তো সেটা কিন্তু আপনার বডিকে দিতে হবে, সেটা আপনি যেইভাবেই দিন না কেন। ওকে, তো আপনাকে বুঝতে হবে যে আপনার বডি কিভাবে রিয়্যাক্ট করছে, সেটা আপনাকে বুঝে আপনাকে মুভ করতে হবে। তো মেনলি কিন্তু আমি এই জিনিসগুলোকেই আমি ফলো করেছি, এই জিনিসগুলোকেই আমি করেছি, এবং এটা আমি 1-2 দিনে কিন্তু রেজাল্ট পাইনি। আপনারা আমার প্রথম দিকের যদি ভিডিও আপনারা দেখেন, আপনারা যদি আমার প্রথম দিকের একদম ফার্স্ট ভিডিওগুলো যদি দেখেন, তাহলে হয়তো আমার হেয়ার আর এখনকার হেয়ারের মধ্যে কিছু পার্থক্য আপনি খেয়াল করতে পারবেন, যে আগেকার হেয়ার আর এখনকার হেয়ারের মধ্যে ডিফারেন্সেস কিন্তু অনেকে যার জন্য আমাকে মেসেজ করেছে এবং তারা একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ভুগছে যে আমি বোধহয় হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। অ্যাকচুয়ালি আমি যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো হেয়ার ট্রান্সপ্লান্ট করাইনি, এখনও পর্যন্ত কোনো PRP নিইনি, জাস্ট আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করেছি যে আদেও কি এগুলো ব্যবহার করে আমরা হেয়ার রিগ্রো করতে পারি। তবে আমার মনে হয়েছে হ্যাঁ, আমরা পারি। ওকে, তো আর লাইফস্টাইলের ব্যাপারে আমি বলতে গেলে আমি যেটা বলবো যে নিজেকে প্রচণ্ড এক্সারসাইজের মধ্যে আমি রেখেছি, যেরকম ফ্যাটনেস যতটা কম থাকবে বডিতে, ওবেসিটি যতটা কম থাকবে, ততটা কিন্তু আপনার হেয়ার রিগ্রোতে সহায়তা করবে, যে বডি যে সেল আছে সেই বডি কিন্তু আপনার হেয়ার রিগ্রোতে কিন্তু সহায়তা করবে। তো আমি ফ্যাটনেসকে কমানোর চেষ্টা করেছিলাম এবং এক্সারসাইজ করেছি, সাইকেলিং করেছি, জগিং করেছি,
আপনাকে যে হেভি ওয়েট তুলতে হবে, আপনাকে জাস্ট নর্মাল কতগুলো এক্সারসাইজ করতে হবে, এবং আপনি যদি পারেন যোগা করতে পারেন। যোগা আমি বহু ভিডিওতে আমি বলে এসেছি যে আপনি যোগা করুন, আপনি যোগা করুন। সেটা যোগা বলতে গেলে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম, কপালভাতি কপালভাতি, ওকে, ডিপ ব্রিথিং এক্সারসাইজেস এবং বলায়াম। এই বলায়াম অনেকের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে বলায়ামে বোধ হয় কোনো কাজই হয় না, অ্যাকচুয়ালি বলায়ামে বোধ হয় কোনো কাজই হয় না, কিন্তু আমি কিন্তু খুব ভালো, বিলিভ মি, আমি কিন্তু খুব ভালো আমি এফেক্ট পেয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা এখন বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা কিন্তু শেয়ার করছি, ওকে, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সাথে। তো আমি এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমি নিজের উপর আরও এক্সপেরিমেন্ট করতে চাই, যে আমি যেগুলো নিয়ে আসছিলাম এতদিন ধরে সেগুলো আমি স্টপ করে দিতে চাই, একেবারে সব কিছু স্টপ করে দিতে চাই, এবং আমি এটা দেখতে চাইছি যে তাতে কি আমার হেয়ার ফল, হেয়ার লস আবার তৈরি হতে পারে। কারণ এটা তো কোনো সলিউশন নয় যে সারা জীবন ধরে একটা জিনিসকে ইউজ করে যাওয়া, ইউটিলাইজ করে যাওয়া, কারণ সব সময় মানুষ এটা পারবে না করে যেতে। কিন্তু আমি যদি এগুলো বন্ধ করে দিই, লাইক মিনক্সিডিল বন্ধ করে দিলাম, মাল্টিভিটামিন বন্ধ করে দিলাম, ডার্মারোলার ইউজ করা বন্ধ করে দিলাম, এবং সব কিছু যদি বন্ধ করে দিই, তাহলে কি আমার হেয়ার ফল, হেয়ার লস হতে পারে, তার কি হওয়ার কোনো পসিবিলিটি আছে? তো আমি সেটা কিন্তু দেখতে চাইছি, এবং আমি আজকে থেকে সেটা শুরু করছি। আমি আজকে থেকে সব স্টপ করে দিচ্ছি, মিনক্সিডিলও স্টপ করে দেবো, ফিনাস্টারেট তো স্টপ করেই দিয়েছি, এবং তাছাড়া মাল্টিভিটামিন থেকে শুরু করে সব কিছুই আমি স্টপ করে দিচ্ছি আজকে থেকে। এবং আপনাদের সাথে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি কি ফিল করছি, এবং আমার হেয়ার ফল, হেয়ার লস কি হচ্ছে, এবং আপনাদেরকে আমি শো করব যে যে হ্যাঁ এগুলো ইউজ না করলে কিন্তু আপনাদের হেয়ার ফল, হেয়ার লস হতে পারে, ইউ হ্যাভ টু কন্টিনিউ। যেটা আমার মনে হয়েছে যে আমাকে কন্টিনিউ করতে হয়েছে, আমি কারণ আমি মাঝে দেখেছিলাম যে আমি দু একদিন বন্ধ করলেই একটুখানি অন্যরকমভাবে হেয়ার ফল, হেয়ার লস হচ্ছে এবং থিনিং হচ্ছে, বাট যখন আমি পুরো কন্টিনিউ করে গেলাম লাস্ট 7-8 মান্থ, আমি কিন্তু একদমই স্টপ করিনি, নট কোনো স্টপই করিনি আমি, আমি একদম কন্টিনিউভাবে ইউজ করে গেছি, এগুলো অ্যাপ্লাই করে গেছি, তার ফলে কিন্তু আমি ভালো রেজাল্ট পেয়েছি, নো ডাউট ভালো রেজাল্ট পেয়েছি, এবং আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, আপনারা বুঝতেই পাচ্ছেন, ওকে। তো আমি আপনাদের কাছে শেয়ার করব, কমপ্লিটলি শেয়ার করব, আজকে থেকে আমি সব কিছু স্টপ করে দিচ্ছি আমার, এবং আমি একজন সাধারণ মানুষ যেরকমভাবে চলে, এক্সারসাইজটা মেবি করব, এক্সারসাইজটা তো সকলের করা উচিত, এক্সারসাইজটা মেবি করব, কিন্তু আদার্স যে জিনিসগুলো হয়তো প্রাণায়ামও আমি করব, বাট যোগাও আমি করব, কিন্তু যেইগুলো মানে ধরুন মিনক্সিডিল, মাল্টিভিটামিন, তারপর ফিনাস্টারাইড, ডার্মারোলার এক্সেট্রা এক্সেট্রা, এগুলো কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। এগুলো আমি বন্ধ করে দিচ্ছি এই কারণে, কারণ আমি নিজের উপর এক্সপেরিমেন্ট করতে চাইছি যে এইগুলো বন্ধ করার ফলে কি হেয়ার ফল, হেয়ার লস হচ্ছে আমার, কিংবা এটা কি হতে পারে, কিংবা হলে কতদিনে হচ্ছে, কিংবা কীরকম হচ্ছে, বা আমি কি আবার সেই বাল্ডনেসে চলে যাবো কি না। তো এই জিনিসটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আমি ডে টু ডে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। তো দেখতে থাকুন আমার চ্যানেল, স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর নাও। থ্যাংকস ফর ওয়াচিং মাই দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন so that you will get all notification automatically. Thank you.